যুবক যৌবনের তরঙ্গে ভাসটাই না, রাগ হয়েও না তোমাদের পায়ে হাত রাখ। আমি তো আমার সমাজের পিছে চিল্লাইতেছি, শুধু আমার জাতির পিছনে চিল্লাইতেছি, দিলে বড় ব্যথা লাগে। হায় জাদুও জানি না, যদি জানতাম তাহলে দিল ফায়রা জাতির দিলের ভিতরে ঢুকায় দিতাম, সবাইকে মাতাল করে ফেলতাম। 24 ঘন্টায় আধা ঘন্টার জন্য ডাকে, আমাদের নামাজের যে অবস্থা তাতে 1 মিনিটের উপরে 1 রাকাতে আমাদের সময় লাগে না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সাধারণকে জিজ্ঞাসা করতেছি কি 1 মিনিটের বেশি লাগে 1 রাকাতে? মাত্র 32 রাকাত নামাজ দিন রাত্রে 24 ঘন্টায়, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, 32 রাকাত, 32 মিনিটের জন্য ডাকেন। হায় হায় হায়, কয়জন আসে? হ্যাঁ সত্য, কয়জন আসে? কে ডাকে? আল্লাহ ডাকে। যে আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়া দিলেন, দুনিয়াও দিলেন আখেরাতও দিলেন, সব আমাদেরকে দিয়া দিলেন, শুধু দেন নাই 550 লিটার অক্সিজেন ডেলি নেই। মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেন, ওনার হাসপাতালে মনে হয় ডায়ালিসিস সেন্টার আছে, ঠিক না? কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া কয়বার আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন জিজ্ঞাসা করেন? একবার ডায়ালিসিসে 4 ঘন্টা লাগে, জিজ্ঞাসা করেন? 2টা ক্যানুলা করতে হয়, একটা দিয়ে রক্ত বাহির হয় আর একটা দিয়ে ঢোকে। কুদরত দিয়ে আল্লাহ কয়বার আমাদের ডায়ালিসিস করেন 24 ঘন্টায়, জিজ্ঞাসা করেন? 36 বার ডায়ালিসিস করেন, 36 বার, 24 ঘন্টায় 36 বার আমার কিডনি অটো ডায়ালিসিস হয় আমাকে সুস্থ রাখার জন্য। যুবক তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য, প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থানে সুস্থ রাখার জন্য। রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, সিএনজিওয়ালা সিএনজি চালাইতেছে, ও যুবক তুমি গুনার আড্ডার ভিতরে ডুবা আসো, কুদরত তোমার ডায়ালিসিস করে তোমার কিডনিকে সজাগ রাখতেছে, তোমাকে সুস্থ রাখতেছে। আজ পর্যন্ত 1 টাকা বিল চায় নাই, এইখানে একজনও হবে না যে সকালবেলা উঠা ডেলি 36 টাকা আলাদা করে আর বলে, মালিক আমি অগ্রিম দিয়া দিলাম, একবার ডায়ালিসিস 1 টাকা, 36 বার করবে 24 ঘন্টা, আমি 36 টাকা আলাদা রাখলাম, মাসের শেষে ওটা আমি কোথাও তোমার নামে দিয়া দিব, এরকম তো একজনও পাওয়া যাবে না পুরা সাবার। কেন আমার বাংলাদেশের ভিতরে কোনো জাতির ভিতরে একজনও পাওয়া যাবে না যে 36 টাকা আলাদা রাখে। তা আমি আসল জায়গায় চলে আসি, যেই মানুষটা জন্মগতভাবে সুখী হইতে চায়, সুখী সর্বক্ষেত্রে, সন্তান মা বাবা নিয়ে সুখী হইতে চায়, মা বাবা সন্তান নিয়ে সুখী হইতে চায়, স্বামী স্ত্রী নিয়ে সুখী হইতে চায়, স্ত্রী স্বামী নিয়ে সুখী হইতে চায়, ভাই ভাই নিয়ে সুখী হইতে চায়, বোন বোন নিয়ে সুখী হইতে চায়, প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে সুখী হইতে চায়, আমরা একে অপরকে নিয়ে সুখী হইতে চাই, এটা আমাদের মনের বাসনা। তদ্রূপ আমরা সর্বক্ষেত্রে সফল হইতে চাই, কিন্তু একজনও পাওয়া যাবে কিনা জানি না আমি, যে আজ পর্যন্ত নির্জনে বসে 2 মিনিট 1 মিনিট মনে মনে আমার মালিককে জিজ্ঞাসা করলাম কিনা, যে মালিক তুমি তো আমাকে অস্তিত্ব দিলে 1 ফোঁটা পানির থেকে, এই মেশিনটা তৈরি তো আল্লাহই করলেন, ঠিক না? কে করছেন? আল্লাহ। সত্য তো? এটার কারিগর কে? আল্লাহ। বানানেওয়ালা কে? আল্লাহ। দুনিয়ার রীতি তো এটাই, যে যেটা বানায় পরিচালনার জন্য তার শরণাপন্ন হইতে হয়, ঠিক না? সত্য কি না? যে যেটা আবিষ্কার করে তার শরণাপন্ন হইতে হয়, এটাকে চালাবো তো চালাবো কিভাবে? তাহলে আমাদের ভিতরে সাবারের এই মজমা একজন বলুক, যে আমি 1 মিনিটের জন্য মনে মনে আল্লাহর শরণাপন্ন হয়েছি, মালিক আমি তো চাই কিন্তু আমার এই দেহটা আমি চালাবো তো চালাবো কি করে, আমি এই 2টা পাবো তো পাবো কি করে। আজকে আমরা যেরকম আর্টিফিশিয়াল মুরগিতে অভ্যস্ত হয়ে গেছি না, আমাদের গ্রামে এখন দেশি মুরগি নাই, কিন্তু এক সময় ছিল, জামাই গেলে শ্বশুর শাশুড়ি
ছুটা যায় মুরগি ধরা, এটি একটা মজা ছিল, ঠিক না? শালারা ছুটা ধরতো, শালি ছুটা ধরতো, এটাই একটা মজা ছিল, যে দৌড়ায় দৌড়ায় মুরগি ধরা জব করা তাজা তাজা খাওয়ানোর একটা মজা ছিল। আর্টিফিশিয়াল মুরগি আসার কারণে এখন আর কেউ গ্রামও মুরগি পালতে চায় না, ঠিক না? সত্য তো? আজকে আমাদের জীবনটাই কেমন জানি আর্টিফিশিয়াল হয়ে গেছে, কেউ আমরা সুখী না, কিন্তু কিন্তু তারপরও আমরা ভাবি আমরা সুখী। ওই যে আর্টিফিশিয়াল হয়ে গেছে, প্লাস্টিক মার্কা সব, ফার্মের মুরগি খাইতে খাইতে, প্লাস্টিকের ডিম খাইতে খাইতে, এখন আর গ্রাম্য মুরগির ডিম আসলে স্বাদও লাগে না, ঠিক না? কি বলেন? সত্য তো? কোনোটা তো ছোট ছোট হয়, স্বাদ লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এক মিনিটের জন্য আল্লাহকে জিজ্ঞাসা করি না, চল আমি সুখী হইতে চাই, আমি সফল হইতে চাই, আমি কি করে হব? কেন একটা বানানেওয়ালা আল্লাহ, কে? আল্লাহ। কে? আল্লাহ। এই জন্য আজকে কোনো সম্পর্ক নিয়ে কেউ সুখী না, রাগ হয় না। সুখী যদি হইতো তাহলে দুনিয়ার কোথায় কি আছে এটা আমার বিষয় না। আমার সমাজে, মুসলিম সমাজে কোনোদিন বৃদ্ধাশ্রম হতো এটা আমার মাথায় ধরে না, এটা কি করে হয়? মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, করুণার বাহানা দিয়া মুসলিম সন্তান সর্বশেষ মা বাবার চেহারাটা দেখবে না, এটা আমি বুঝাইতে পারি না। জানি না আপনারা বোঝেন কি বোঝেন না, আমার বুঝে আসে। মা বাবাকে দাফন করবে না, সে শরিক হবে না, এটা আমার বুঝে আসে। আমাদের দেশের সমস্ত সিভিল কেস সব আপনজন আপনজনের বিরুদ্ধে। সিভিল কেস তো বোঝেন, জায়গা জমিনের কেস। আমি তো মাঝে মাঝে ভাবি, ভাই যখন ভাইয়ের বিরুদ্ধে কেস করে তো আমার একটা হাদিস মনে ওঠে, আল্লাহ তো বলতেছে তোর মার সিনার ভিতরে তোর মার সিনায় আমি দুটা পাতলা রক জারি করছি, লবনান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কেয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য প্যাকেট দাঁত প্যাকেট জাত দুধ দুনিয়ার হাই কোয়ালিটি হইতে পারে, দামি থেকে দামি হইতে পারে, ডাক্তার লিখতে পারে, কিন্তু ওই প্যাকেটের গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। যেরকম দামি থেকে দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মার দুধের বিকল্প নাই, কিন্তু ভাই যখন ভাইয়ের বিরুদ্ধে কেস করে তো আমার এই হাদিস মনে ওঠে, আল্লাহ তো বলতেছে পিওর দুধ, তুই এই দুধে গাদ্দারি তালাশ করে পাইলি তো পাইলি কই? ওই কবিতেই মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এক জায়গার থেকে দুধ পান করলি, তুই গাদ্দার হলি তো হলি কি কইরা? আল্লাহ তো পিওর দুধ দুইজনকে পান করাইলো, যার কোনো বিকল্প কেয়ামত পর্যন্ত আসবে না। আর সত্য এটাই, আমাদের দেশে বেজালের সংখ্যাই বেশি, হাইব্রিড বেজাল, ঠিক না? ফরমালিন, ঠিক না? কি আচ্ছা আমাদের দেশেরটা বাদই দেন, মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করলে বলতে পারবে, দুনিয়ার অনেক দেশ আছে ওরা পানির থেকে অ্যালকোহল বেশি ব্যবহার করে, ঠিক না? কিন্তু ওই দেশের মার দুধেও অ্যালকোহলের ছোঁয়া নেই। যখন বাচ্চা জন্ম নেয় তো ওই দুধ যখন মা বাচ্চাকে দেয়, কসম খোদা রাস পর্যন্ত অ্যালকোহলের ছোঁয়া ডাক্তাররা পান নাই, কারণ আল্লাহ সত্যবাদী, অমান আসদাকু মিনহু কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হইতে পারে? আল্লাহ বলে পিওর দুধ, তুই এখানে গাদ্দারি পাইলি তো পাইলি কোথায়? বিদায় উচিত ছিল আমাদের আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি কিন্তু সুখে থাকতে চাই, এই ছোট জীবনটায় 60-70 বছর, এইখানে বেশি দিন থাকা যাবে না, 60-70 বছরেই। আর এটা আমার উক্তিও না যুক্তিও না, আমার ঘোষণাও না, স্বয়ং দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য বারবার চিৎকার দিছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন আও সাবঈন কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, ও আমার উম্মত কান খোলা শোনো, বেশি দিন তোমাকে দুনিয়াতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া হবে না 60 অথবা 70। এই জন্য দুনিয়া উন্নত বটে, আমেরিকার গ্রিন কার্ড পাইলে
আমরা ভাবি জান্নাতের সার্টিফিকেট চলে আসছে, ভাবতে পারেন আপনি, কিন্তু আমেরিকা সারা দুনিয়াতে উন্নত হইতে পারে, কিন্তু গড় আয়ু এখনো 70-এর উপরে বাড়াইতে পারে নাই। ওইখানেও গড় আয়ু 70-এর উপরে না, নিচে। জাপান বড় টেকনোলজির দিক দিয়ে বড় উন্নত, জাপানেও এখন পর্যন্ত গড় আয়ু 70-এর উপরে হয় নাই। ওরা আয়ু বাড়ানোর জন্য কি না খায়, এটা আমি দুইবারে যেয়ে দেখে আসছি। আমি 2005-এও গেছি, 15-তেও গেছি, আমি জানি ওরা কি খায়, শুধু আয়ু বাড়ানোর জন্য, যেটা নাম আপনাকে বলা যাবে না। আর আপনাকে খাইতে দিলে ও তো $150 $200 দিয়ে কিনা খায়। আপনাকে যদি বলি $2000 দিব তারপর আপনি খাবেন না, ও শুধু খায় আয়ু বাড়ানোর জন্য, যে আয়ু বেড়া যাবে। কিন্তু 2015-5 দেখছি আমি 13 কোটি, 2015-তে যে দেখছি জাপানের জনসংখ্যা 1 কোটি, কইমা 10 বছরে হয়েছে 12 কোটি, আগামী 3 বছরে আরো 2 থেকে 3 কোটি কমবে। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম বুঝানোর জন্য বলতেছি, এখানে বেশি দিন থাকা যাবে, চলে যেতে হবে 60-70 বছর। যদি কেউ থাকতো তাহলে এক ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো কবি চিৎকার দিয়া বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদ, দুনিয়া চিরদিন কারোর জন্য যদি হইতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। আপনি জানেন না আল্লাহর লগে কতটুকু সম্পর্ক ছিল, কতটুকু ভালোবাসা ছিল, কতটুকু মহব্বত ছিল, কতটুকু নৈকট্য ছিল, কতটুকু বন্ধুত্ব ছিল, আমরা জানি না। আমি তো বলি মেরাজ মনে হয় এই জন্যই হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো আল্লাহ বলছে বন্ধু, কথা তো অনেকজনের সাথেই বলছি কিন্তু জমিনে রেখা, আপনার সাথেও যদি জমিনে রেখা কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, তাহলে সবাই ভাববে সবাই একরকম। বিদায় আপনি উপরে উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা হবে দুইজনের, আপনি উপরে উঠা চলে আসেন। এই জন্য মেরাজ, আমার মনে হয় এই জন্য মেরাজ, নাহলে কথা তো আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথেও বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথেও বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলা মিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালামের সাথেও আল্লাহ কথা বলছেন, ইয়া জাকারিয়া খুদিল কিতাবা বিকুয়া। বন্ধুর সাথেও যদি জমিনে রেখা কথা বলে তাহলে বন্ধুত্বের পরিচয় হয়তো হয় কি কইরা, আল্লাহ বলে আমি দুনিয়াকে বুঝাইতে চাইতেছি আপনার সাথে আমার বন্ধুত্বের পরিচয় কতটুকু। বিদায় আপনি উপরে উঠা চলে আসেন, উপরে আসেন, উপরে আসেন। মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য হয় না, অনেক কারণ আছে। আমার মন বলে মেরাজ মনে হয় এই জন্য হয়েছে, আল্লাহর রসুল যখন হাঁটি হাঁটি পাপা আমেনা কাঁদতে ছিল, ইতিহাসে পাওয়া যায় আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাদিস কেন, তা বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটাইতে থাকে, গতি বাড়াইতে থাকে, আর এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, এখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয়, গুড়াইতে নিয়ে যায়, দুনিয়াকে দেখাইতে থাকে আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে, আবদুল্লাহ তো নাই কে গতি বাড়াবে। আমার মনে হয় মেরাজ এই জন্য, কোরআন দেখলে এই জন্যই মনে হয় হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ মনে হয় কানে কানে বলছিলেন আমেনা কাদিস না, আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, মক্কার অলি গলি ওকাদার মাজান্না দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাব্বরায়, আসতে দে ঘুরার সময়, আমি নিজে আসবো বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর থাকবে কি আরশ আর কুরসি, ওইখানে উঠায় দুটোটা দেখাবো, আর কি বাকি, পাশে বসায় আমাকে দেখায় ফিরত পাঠায়। মেরাজ মনে এই কারণেই হয়েছে, আমার মন বলে আমেনার কান্নার দিকে দেখলে মনে হয়, আমরা তো নবী চিনি না, এই উম্মত জানে না নবী আমাদের জন্য কি করছেন, নবী কে এটাও জানে না। এই জন্যই তো আমরা ফাঁদের শিকার হই। আজকে যে আমরা ফাঁদে পা দিতেছি আমাদের দেশ, হায় হায় হায়,
রাগ হয়েন না, বুঝলে বুঝলেন, না বুঝলে তো করার কিছু নাই, আমরা ফাঁদে পা দিতেছি। তাও ইনপুটেড মাল, ইনপুট করা মাল আমাদের দেশে না, বাহির থেকে আইসা আমরা ফাঁদে পা দিতেছি। বাংলাদেশে আজকে ফাঁদে পা দিতেছে নবীর পরিচয় না জানার কারণে। আমাদের নবী কে, কি করছেন আমাদের নবী আমাদের জন্য, কি করতেছেন এখন, কি করবেন, চলেন কি করবেন দেখাই একটু, দেখবেন তো। রাগ হয়েন না, আমি মন্ত্রী মহোদয়ের সামনে কিন্তু হাত জোর করতেছি। আমাদের দেশে সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য মানুষ জান দিতে রাজি, সেটা ইউনিয়ন পরিষদের হোক, কিন্তু মাকামে মাহমুদ আল্লাহ সৃষ্টি লগ্ন থেকে ঘোষণা দিছে এটা আমার বন্ধুর জন্য। কোরআন নাইলে কেন বলতো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আজানের দোয়ায় আমরা কেন পড়তাম আয় আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আপনি জানেন না মাকামে মাহমুদের চেয়ার কি, যেটা কিয়ামতের দিন আল্লাহর পাশে লাগানো হবে, যার গায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিক হিসাবে লেখা থাকবে। সৃষ্টি লগ্ন থেকে ঘোষিত হয়ে আসতেছে এই, কিন্তু কিয়ামতের দিন উঠবে, চেয়ারের পাশে যাবে, হাতটা রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, নাম তো আপনারই লেখা। তো হাসবে আর বলবে আমাকে বসায়া কি করতে চান, কি করতে চান আমাকে বসায়া। তো আল্লাহ বলবে বসেন না, বলবে বসবো না। কেন বলছে, আমি যদি বসি পিপাসিত উম্মতকে কে পানি পান করবে। লানত আমাদের জিন্দগির উপরে, আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে। আমি যদি বসা থাকি এইখানেই তো শেষ না, আমি যদি বসা থাকি তো মিজানের পাশে যায়া প্রতিশ্রুতিগুলা প্রতিফলিত কে করবে, মিজানের কাছে যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝোঁকে না পিছে ঝোঁকে। যদি সামনে না ঝোঁকে তো আমি প্রতিশ্রুতিগুলাকে প্রতিফলিত করব। আপনি বলছেন সাল তো তা, আমি চাইলে নাকি দিবেন, ওই সময়ই তো চাওয়ার হাতটাকে উঠায়া দিব, চাইতেছি সামনে ঝুঁকায়া দেন না। আপনি বলছেন সাফি তু সাফা, সুপারিশ করলে আমি মঞ্জুর করব, ওই সময় দরখাস্ত লিখব আর সুপারিশ রাইখা দিব, বন্দার পাল্লা সামনে চোখে না। আপনি কোরআনে বলছেন সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আমিও দুনিয়ায় থাকতে বইলা আরছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। তো হাস পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি বলবো আপনারা বলছেন রাজি করবেন আমাকে, আমি তো রাজি হব না যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকবে। আপনি তো বলছেন লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমাকে, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। পাল্লা যখন সামনে ঝুঁকবে না আমি তো বলবো অন্য উম্মত দেখলে আমার লজ্জা যা রাখবো তো লাগবো কোথায়। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, এই সুযোগগুলো আমি ওইখানে কাজে লাগাবো, আমি বসবো না, এইখানেই তো শেষ না, আবার পুলসেরাতে ছুটবো, যে ফাইসা যাবে দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করাবো, আমি তো বসবো না, আমি তো ছুটবো উম্মতি 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 বলে। আজকে ওই নবী চিনি না, যার কারণে ফাঁদে পা দিতেছি, কি করবে, কি করছেন, কি করতেছেন আমরা জানি না, আমাদের রসুলকে আমরা জানি না, নবী শান জানি না, নবী কে পরিচয় জানি না। যদি জানতাম, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি, আমার বিশ্বাস, কারণ আমি দুনিয়া বইটা বলতেছি, আমার জাতির মতো জাতি দুনিয়াতে নেই, আমার মাটির মতো মাটি দুনিয়াতে নেই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, আমি আজকে বলি না সবসময় বলি, আমার জাতির মতো জাতি দুনিয়াতে নেই, আমাদের মাটির মতো মাটি দুনিয়াতে নেই। সত্য এটি, এরকম আশেক দুনিয়াতে কোথাও পাবেন না। রাত্র কয়টা বাজতে চলছে, 10:45, মাটিতে বসে এতক্ষণ কথা শুনবে দুনিয়ার কোনো দেশে আমি পাই না, একমাত্র বাংলাদেশ সারা রাত্র বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে। এই মানুষ আপনি পাবেন কোথায় দুনিয়ায়, হ্যাঁ কোথায় পাবেন, যারা মাটিতে বসে সারা রাত্র আল্লাহর কথা শুনে।